আমি বহু দূরগামী আলো ঝরা পথে। নাবিহা, তুমি আমার কাজগুলো সম্পর্কে কিছু বলবে? তোমাকে ধন্যবাদ। অনেক ছোটবেলা থেকেই আমরা দুজন গান করে এসেছি এবং আমরা অনেক, মানে আমি তোমার গান অনেক শুনি। তোমার যখন কোনো গান গানের প্রোমো আমি দেখি, তখন আমি ওই গানটার জন্য অপেক্ষায় থাকি এবং আমার বাসার সবাই তোমার গান শুনে, তোমার গান অনেক ভালো লাগে। আর আমি চাই যে তুমি আরো অনেক দূর এগিয়ে যাও এবং তোমার জন্য অনেক দোয়া রইলে এবং তুমিও আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ। বিয়ামানিল্লা, ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমি আর নাবিহা খুব ভালো ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে একসাথে গান গেয়ে আসছি, আমরা সবসময় একসাথে থাকতাম এবং মানে সবসময় একসাথে গান গাইতাম, একসাথে দাঁড়াতাম, সবকিছু আমাদের সাথে। আমরা যদি দেখা করতাম, দেখা করার পর সবকিছু আমরা একসাথে করতাম। আমাদের জন্য দোয়া করবেন, এবং নাবিহার গানও আমি খুব বেশি শুনি। সবার তোমার জন্য দোয়া রইলো। তাসনি, আমার গানের ব্যাপারে কিছু বলবে কিনা তুমি? তোমার গান যখন তুমি ছোট ছিলে তখন আমি শুনতাম, এবং লক্ষ্য প্রাণীর সুর যেটাতে অনুষ্ঠান ছিল সেটাতে তো তুমি প্রতিযোগিতা দিয়েছিলে, টিভিতে চলতো, আমি দেখতাম। তারপর ভাবতাম যে আমিও একদিন এভাবে গাইবো, তারপর বলতাম যে তোমার সাথে গান গাইবো, তোমাকে দেখবো, তারপর কত কিছু ভাবতাম, মানে ছোট থাকতে এগুলাম ভাবতাম। তারপর বড় হয়ে তোমার যতটা গান বের হয় তাও ফার্স্ট আমি আগে শুনি, তারপর প্রোমো গুলা দেখার পর আমি আমার আপু দেখে বলি তোমার একটা গান বের হচ্ছে, তারপর ও দেখে গানটা। তোমার গান ভালোই যাচ্ছে মাশাআল্লাহ, এবং তুমি আরো সামনে এগিয়ে যাও। তোমার জন্য দোয়া রইলো এবং আমার জন্য দোয়া করবে। তাসনিয়া এবং নাবিহা দুজনে খুব ভালো গায়। ওদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এবার আমরা সাইফুল্লাহ মানসুর চাচ্চুর কাছে চলে যাব। এর আগে আমি সাইফুল্লাহ মানসুর চাচ্চুর সুর করা একটি গান এবং নুরুজ্জামান শাহ চাচ্চুর লেখা একটি গান পরিবেশন করছি। যেখানেই থাকি আমি যেভাবে রই, করি যেন ভালো কাজ সদাচারী হো। যেখানেই থাকি আমি যেভাবে রই, করি যেন ভালো কাজ সদাচারী হো। থাকে যেন বুকে শুধু একটাই পণ, কিভাবে মানুষ পাবে আশার সপন। থাকে যেন বুকে শুধু একটাই পণ, কিভাবে মানুষ পাবে আশার সপন। সবাইকে দিতে পারি যেন উৎসাহ, দিবানিশি প্রেরণার কথা যেন কই, কথা যেন কই। যেখানে থাকি আমি যেভাবে রই, করি যেন ভালো কাজ সদাচারী হো। করি যেন ভালো কাজ সদাচারী হো। ধন্যবাদ। অনেক সুন্দর গিয়েছো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ চাচ্চু। চাচ্চু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তোমাদের প্রোগ্রাম দেখছিলাম এবং আমি প্রোগ্রাম দেখছি আর ভাবছিলাম যে তুমি এই যে এত বড় জাহাজটা সমুদ্র পার করে নিয়ে যাচ্ছ, কখনো নেট থাকে না, কখনো আলোচক থাকে না, শিল্পী থাকে না, রাফ আকবর গায়ে আবার চলে যায়, তার মধ্যে থেকে তো তুমি পালায় যাওনি, কোনো ধরে রাখছো তো, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ। কারণ আমাদের সব কিছুর মধ্যে শিখার আছে। আজকে নেট একটু ডিস্টার্ব করেছে, তারপরও আলহামদুলিল্লাহ অনেক দর্শক শ্রোতা দোয়া করছেন তোমাদের জন্য। তোমরা যেটা এই বয়সে করছো আমরা কিন্তু সেটা পারিনি, এতটা সুযোগও পাইনি, তখন জায়গাটুকু ছোট ছিল। জাজাকাল্লাহ। জি
চাচু আমি যতটুকু জানি ছোট সময় থেকেই থেকে এখন পর্যন্ত আপনি নিয়মিত কাজ করে যাচ্ছেন, কিভাবে সম্ভব হলো? আলহামদুলিল্লাহ, এটা তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে করিয়ে নেন। শুধু তোমার ওই প্রশ্নের মধ্যে যেন আমার মানে আমি করেছি, আমি এটা পেরেছি এরকম যেন বিন্দুমাত্র বিষয় যেন কাজ না করে, এটা যেন মানে শয়তান এগুলোকে অনেক সময় একটু উস্কিয়ে দেয়, তুমি এটা করেছো সেটা করেছো, এটা কখনোই যেন না হয়। আল্লাহ করিয়েছেন, আমি শুধু চেষ্টা করেছি, চেষ্টা করাটা হচ্ছে বান্দার দায়িত্ব। তো এটাই বড় বিষয় ছিল যে ছোট সময় যখন ক্লাস 4-5 পড়ি তখন থেকে গান করি, তারপরে বড় হয়ে যখন 6-7-8 পড়ি, 8 থাকা অবস্থা মল্লিকের সান্নিধ্যে আসি, এরপরে তো আসলে পথ চলা। তবে যেটা হতো যে আমি গানের শুধু গান গেতাম না, গানের পরের আগের পিছিয়ে বিষয়গুলো ভাবতাম, যার জন্য একটা পর্যায়ে এসে আমি গান নির্মাণ কন্টেন্ট তৈরি করে এগুলো ছাত্রবর্ষে কিন্তু করা শুরু করি, প্র্যাকটিস করা, গানের সুর দেওয়া, গাওয়া, প্রতিষ্ঠান করা। যার জন্য হয়েছে কি জানো, একটা একটার একটা প্রয়োজন একটা হয়েছে, একটা প্রয়োজন একটা হয়েছে, এইভাবেই কিন্তু এবং প্রযুক্তি যখন শিফট করেছে ওটা আবার শেখার চেষ্টা করেছে একজন ছাত্রের মতো। সুতরাং এইটা আমি এখনো কিন্তু শিখি, এই শিখার জায়গাটুকু অবারিত থাকা দরকার, যার জন্য আমি আমার কোনো কাজই আলহামদুলিল্লাহ যে বন্ধ হয়নি এবং আল্লাহ সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ। জি চাচু, এই যে মিডিয়া এত এত ফলোয়ার, লাইক, কমেন্ট, পাশাপাশি কিছু কিছু শব্দ যেমন সেলিব্রিটি, ভাইরাল ইত্যাদি কত কি, এগুলো এগুলোকে আপনি কিভাবে দেখেন? এগুলোকে দেখি কিভাবে, দেখো আগে আগে অ্যানালগ যুগ ছিল না, এখন হলো ডিজিটাল যুগ। আমি না ছোট সময় কবুতর পালতাম, তার মুরগি পালতাম, আমরা বসে থাকতাম, কবুতর কখন ডিম পারে বুঝছো, কবুতর ডিম পারলে না মানে এত খুশি হতাম। এখন না ফেসবুকে কেউ লাইক দিলো কিনা সেটা যেন বসে থাকে, কমেন্ট করলো কিনা সেটা যেন বসে থাকে বুঝছো, কত ফলোয়ার হলো সেটা যেন বসে থাকে। তো এইটা করা যাবে না, বুঝতে পেরেছো, এটা করা যাবে না। সেটা হচ্ছে যে সেলিব্রিটি বলো, ভাইরাল বলো, জনপ্রিয়তা বলো, এগুলো এগুলো কিন্তু তোমার যদি ব্যক্তির মধ্যে এটা কাজ করে, আমি খুব জনপ্রিয় হয়ে গেছি, আমি যেমন মল্লি ভাই কথাটা বলতেন, মল্লি ভাই অনেক কিছু আমি তো অনেক অনেক স্মরণে রেখেছি। মল্লি ভাই একটা কথা বলতেন কি মানসুর, মেধাবীটা খুব বড় বিষয়, কিন্তু যার মেধা আছে সে যদি বুঝে যায় আমি খুব মেধাবী, তাহলে কিন্তু শয়তান তার উপর ভর করার সুযোগ থাকে। সুতরাং কেউ সেলিব্রিটি হওয়ার পরে যদি তার চলাচল, কথাবার্তা, তার আচরণের মধ্যে এটা প্রকাশ পায়, তাহলে তার তাও ইস্তেফা করা উচিত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত ক্ষুদ্র সীমিত সামর্থ্য দিয়েছেন, সেই জায়গাটায় কিন্তু নিজেকে বড় বড় ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু পাশাপাশি যেটা বলবো, যেমন যে আমার অনেক ফলোয়ার হয়েছে, এইটা কিন্তু দরকার। কেন দরকার? এটা ও বড় সেলিব্রিটি হয়েছে সেই জন্য না, এই ফলোয়ারগুলো কেন দরকার, এই জন্য দরকার আমরা ভালো কথাগুলো আমরা যে ছড়িয়ে দিব, কিভাবে ছড়াবো ভালো কথা, কিভাবে ছড়াবো যদি আমার প্ল্যাটফর্ম না থাকে, যদি জামানুরের মতো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি না হয়, তাহলে আমার গানগুলো কে ছড়াবে, আমার সুরগুলো কে ছড়াবে, আমার সুন্দর কথাগুলো কে ছড়াবে? তাহলে এইখানে জামানুরও কিন্তু সেলিব্রিটি হবে, কিন্তু ওই সেলিব্রিটি এই সেলিব্রিটি কখনোই এক হবে না। জি চাচু, আপনি নিশ্চয়ই অন্যান্য মেহমানদের পরামর্শগুলো শুনেছেন, দর্শকরা মতামত দিয়েছেন, সবকিছু সামনে রেখে আমার জন্য, আমরা আমরা ছোটদের জন্য আপনার পরামর্শ প্রত্যাশা করছি। তুমি একটু সামারি করতে বলেছো, এটা অনেক বড় কাজ, সেটা হয়তো বাদও পড়ে যাবে। আমি শুধুমাত্র একটু কয়েকটা জিনিস আমি একটু বলি, যেটা প্রথমে আজম ওবায়দুল্লাহ ভাই বললেন যে আমাদের যেন এই যে সুনাম সুখ্যাতি আমাদের সবাই ভালো বলছে। হ্যাঁ, ধর আমি যখন নিউজ পড়তাম তখন তো কোনো অন্য কোনো প্রাইভেট চ্যানেল ছিল না, শুধু বাংলাদেশ টেলিভিশন। তা আমি যখন রাস্তায় হেঁটে যেতাম, বাজারে যেতাম, সবাই চিনত জানো, কিন্তু এটা তখন আমি বুঝতাম যে না, আমাকে বিনয়ী হতে হবে, আমি যেন অহংকারী না হই। তোমাদের সবসময় অনেক বিনয়ী হতে হবে, যেটা প্রত্যেকেই বলেছেন, এই বিষয়টা আমি বলবো। তারপরে যেটা বলেছে সময়কে কাজে লাগানো, আমরা অবশ্যই সময় অপচয় সেটা আমরা করবো না। এরপরে হচ্ছে আমাদের কিন্তু, তোমরা তিনজনই খেয়াল করো, আমাদের কিন্তু আল্লাহ যেই যে নিয়ামত দিয়েছেন সেটা ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন,
তাহলে আমাদের যদি কেউ কণ্ঠ দিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন, সেই কণ্ঠের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। আমার যদি সুন্দর বলার ক্যাপাসিটি দিয়ে থাকে, অনেকে কমেন্টস করেছে জামা নূরের উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে, তাহলে আমার যদি উপস্থাপনা ক্যাপাসিটি থাকে এইটা ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। তাহলে আমি সুন্দর সুন্দর অনুষ্ঠান করব, সুন্দরকে গাবো, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে যে কোনো কাজ করো, ওই গানটা কিন্তু সবসময় আমরা সময় রাখবো, যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, প্রতিটি কাজ সবচেয়ে আমরা সুন্দর করব। এরপর হচ্ছে যে লেখাপড়ার কথা এসেছে, লেখাপড়াটা কিন্তু করতে হবে জীবনে, কোনো কোনো কাজ করা বা কখন নিজেকে প্রত্যাহার করে নেওয়া, এটা কিন্তু মল্লি ভাই যেমন আমাদের করেছে, এখন গানে আসবা না, এখন লেখাপড়া করো, এইটা কিন্তু তোমাদের তিনজনকে পারতে হবে, যে আমরা কখনো নিজেদেরকে কোনো কাজ থেকে সরিয়ে আনবো, আমরা করব না, এই বিষয়টা কিন্তু আমাদের করতে হবে। আরেকটি কথা বলি, তিনজন যেহেতু ছোট আম্মু জান তিনজনই আছো, এই যে গানটা যেটা আবু তাহে বিলাল ভাই লিখলেন, কি লিখলেন, আমি বহু দূরগামী আলো ঝরা পথে তোমাদের সাথে চাই চলার শপথে, আমি বহু দূরগামী আলো ঝরা পথে, অনেক দূরে যেতে চাই, তাই তো, অনেক দূরে যেতে চাইলে তাহলে চাচু তোমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে যেতে হবে। আচ্ছা, তোমাদের এর আগে একটা প্রোগ্রামে করেছিলাম জামা নূর তোমাদেরকে নিয়ে, তোমরা যখন মনে করো যে আরো বড় হবে আরো বড় হবে, তাহলে কি এইভাবে এইভাবে প্রোগ্রাম করবে? সেটা করবে না, তখন কিন্তু তোমাদের প্রোগ্রামটা ভিন্ন রকম হবে, তোমাদের কাজগুলো ভিন্ন রকম হবে, তোমার প্ল্যাটফর্ম থাকবে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে কি জানো, ধরো মানে তুমি তুমি ধরো তোমার প্ল্যাটফর্মটা আস্তে আস্তে যে বড় হচ্ছে, যেটা চাচুরা বললো যে ব্যাপকভাবে গান গেয়ে ফেলতে হবে, হ্যাঁ গান গেতে হবে, গান গেয়ে তুমি এগুলোকে এগুলো একটা আর্কাইভ বানিয়ে ফেলতে হবে। প্রথম কথা যে যতদিন মনে করো আমরা তোমরা এই যে তিনজন আম্মু আছে, তোমরা যতদিন স্ক্রিনে এইভাবে আসতে পারবে, হ্যাঁ ততদিন গানটা গেয়ে ফেলতে হবে। এরপরে যখন এইভাবে আসাটা আল্লাহ নিষেধ করবেন সীমারেখার মধ্যে, তখন তখন কিন্তু আবার বন্ধের মধ্যে কাজ করতে হবে, সিস্টারদের মধ্যে কাজ করতে হবে, অনেক কাজ, অনেক কাজ আছে, সেই কাজ করতে হবে। সেখানে তোমরা মনে করো যে ছোটদের গান শেখাবে, তো তাদেরকে তুমি কবিতা শেখাবে, তাদেরকে অভিনয় শেখাবে, এবং তোমাদের যদি এই যে ধরো প্ল্যাটফর্মটা আছে, তুমি গান শেখাচ্ছ, সেই গান শেখানোর পরে এই প্ল্যাটফর্মে যদি তারা আবার গান গায়, তাহলে জামা কত সুন্দর হলো না? তুমি গান শেখাচ্ছ, তোমার হাতে একটা শিল্পী তোমার প্ল্যাটফর্মে গান গাচ্ছে, একটা সময় এসে তোমার কাছে মনে হবে কি যে আমার স্ক্রিনের বাইরে থেকে স্ক্রিনের পিছনে কাজটা ভালো লাগছে, আমারই তো মনে হয়, যদি এখন আমি স্ক্রিনে আসতে হয় কাজের জন্য, একটা সময় মনে হবে কি আমি যদি শিল্পী তৈরি করি ও গাক, একটা এখন আমার মনে হয় যে আমার একটা গান তুমি গাও, আমার একটা গান মাহাসিন গাক, একটা সময় দেখবো তোমাদের মনে হবে যে আমার এই এই ছোটরা গাক। তো এরকম যদি তোমার প্ল্যাটফর্মটা তোমার থাকবে, এরপর ধরো তোমার প্ল্যাটফর্ম যদি অনেক বড় হয় চাচ্ছু, তাহলে তুমি দেখবা যে ধরো সেখানে তুমি যাই বলবা মানুষে পৌঁছে যাবে, তুমি একটা যদি সকালে উঠে একটা কোরআনের একটা বাণী দাও, হাজার হাজার লোকের কাছে চলে গেল, বলো তুমি কত সওয়াব পেলে, তুমি একটা হাদিসের বাণী দাও, লক্ষ লক্ষ মানুষের কাছে চলে গেল, এটা যার প্ল্যাটফর্ম নাই সে কি পৌঁছাতে পারবে? তাহলে এইভাবে অনেক কাজ কিন্তু তোমাদের করার আছে। এবং সবশেষে যেটা বলবো যে তোমরা এই দিক থেকে তিনজনে কিন্তু লাকি, আমার তিনজন যে তিনজন যে আমার সামনে আছো, তোমাদের আব্বু আম্মুরা কিন্তু তোমাদের ভালো মন্দটা বুঝছেন, তোমাদের যে সাংস্কৃতিক পার্টটা মিডিয়াটা বা কালচার কাজ, এটা একটা সময়, বাকি সময় তোমার ভাই বোন এবং পরিবারের সাথে থাকছো, তোমরা কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার আব্বু আম্মু যেটা বলবে সেটা কিন্তু তোমাদের শুনতে হবে। যখন বলবে যে জায়মা নাবিহা তাসনিয়া তুমি এটা করবে, তখন করবে, যখন যে আম্মু তুমি এটা করবে না, করবে না, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু মানে আমি যে আবারও বলছি যেটা না করাটাও করা, এই জায়গাটা তোমাদের কিন্তু মানে ইনশাল্লাহ তোমরা পারবে। তো সব মিলে আমি মনে করি যে আমার চ্যানেলটা চলতেই থাকবে, চলমান থাকবে, এবং এই কাজটা এই চ্যানেল বড় হতে থাকবে। এবং একজন কমেন্ট করছিল যে আমাকে যে আমার আমার ফলোয়ার থেকে জায়মা ফলোয়ার বেশি, আমি অনেকে আমার থেকে জায়মার ফলোয়ার অনেক বেশি হবে ইনশাল্লাহ, এবং যেহেতু ফলোয়ার বেশি হবে আমি সবচেয়ে বেশি খুশি হব, নাবিহার ফলোয়ার বেশি হবে আমি খুশি হব, তাসনিয়ার ফলোয়ার বেশি হবে আমি খুশি হব, কারণ তোমাদের প্ল্যাটফর্মগুলো দাঁড়িয়ে যাক। অনেক কথা বলে ফেললাম, বাকিটুক আরো বলা হবে ইনশাল্লাহ পরে চাচু, জাজাকাল্লাহ। জি চাচু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম আমরা। এতক্ষণ আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী কোন অনুষ্ঠানে আবারও দেখা হবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বহু দূরগামী আলো ঝরা পথে, আমি বহু দূরগামী আলো ঝরা পথে, আমি বহু দূরগামী আলো ঝরা।